নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি রুই মাছের রেজালা। আর এই রেজালার রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। যারা মাছ খেতে ভালোবাসে না, তাদেরও যদি একবার এইরকমভাবে রুই বা কাতলা মাছের রেজালা করে খাওয়ান, তারা কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে। এটি বানানোর জন্য আমি এখানে মাঝারি মাপের দুটো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে চার টুকরো করে কেটে তার খোলাগুলো এইভাবে ছাড়িয়ে জলের মধ্যে কিন্তু গ্যাসের উপর বসিয়ে ফোটাতে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। টক বক করে ফুটিয়ে কিন্তু পেঁয়াজটাকে সেদ্ধ করব। আর এই রান্নাতে পেঁয়াজটা সেদ্ধ করে রান্না করলে বেশি টেস্ট হয়, এই জন্য পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন ফুটে গেছে, এটাকে নাবিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করব। এখন নিয়ে নিয়েছি মাছ, রুই মাছ নিয়েছি। রুই মাছের সাইজগুলো ঠিক একটু অন্যরকমভাবে আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই মাছটাকে ম্যারিনেট করার জন্য সব থেকে প্রথমে কিন্তু আমি কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন নুন। নুনটা অবশ্যই পরিমাণ মতন দেবেন। আমি কিন্তু এই মাছে কোনো রকম হলুদ ইউজ করব না, যেহেতু আমি মাছের রেজালা বানাচ্ছি, রেজালাটাতে হলুদ চলে না। এই জন্য খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে যাতে নুন খুব ভালোভাবে বসে সেটা খেয়াল করে খুব ভালো করে মাখিয়ে আমি কিন্তু এটা 5 থেকে 10 মিনিট মাছটাকে একটা পাশে রেখে দেব। আর এই মাছটা রান্না করবার জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আগে সব থেকে প্রথমে আমি দেখে নেব। আর গ্যাসের ওপর কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। এখন সমস্ত মশলা নিয়ে নিয়েছি, আর কী কী মশলা নিয়েছি সেটা আগে বলে দিই। সব থেকে প্রথমে এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর নিয়েছি 1 টেবিল চামচ জিরে, এখানে 4টে ছোট এলাচ নিয়েছি, 4টে লং, 4টে গোলমরিচ, অল্প একটু দারচিনি আর অল্প একটু জৈত্রী নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ মতন, আর 3 টেবিল চামচ মতন চারমগজ নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি, আর কাজু বাদামও 10টা নিয়েছি। এই কাজু আর পেস্ট মানে চারমগজটাকে বেটে নেব। আর আপনারা চাইলে এর মধ্যে পোস্ত ইউজ করতে পারেন। আমি কাজু আর চারমগজটা যেহেতু খুব ভালো মতন ভিজে গেছে, এখন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই মশলাটাই হচ্ছে মাছের রেজালা বা চিকেন রেজালার মেন মশলা। পেস্টটা হয়ে গেছে, এটা একটা পাত্রে নাবিয়ে নিয়ে পেঁয়াজটাকেও এখন খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ঠান্ডা পেঁয়াজটা পেস্ট করে নিলে, আর এই রান্নার জন্য এই রকম পেস্ট করা পেঁয়াজেই কিন্তু বেস্ট লাগে। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। একটু তেলটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমরা মেন রান্নায় চলে এসেছি। মেন রান্নায় আমরা সব থেকে প্রথমে মাছগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু একদম ভাজবেন না। আর মাছগুলো সমস্ত দিয়ে উল্টো পাল্টা করে উল্টে পাল্টে আমরা কিন্তু এটা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমার ঘরে বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, কিন্তু আমি যখন ঠিক এইরকমভাবে রান্না করে দিই তখন কিন্তু চেটে পুটে মাছটাকেই পছন্দ করে, তখন বলে না আর যে চিকেন খাবো। এইভাবেই মাছটাকে খুব ভালো করে 2 মিনিট হয়ে যাওয়ার পর পাল্টে দিচ্ছি, আর কালারটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিলাম, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই। এইভাবে মাছটাকে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু পুরো মাছ ভাজাগুলোকে দুদিকটা যেই হয়ে যাবে তারপর কিন্তু আমরা মাছগুলোকে তুলে নেব। এইভাবে তুলে আমরা সমস্ত মাছ তুলে নেওয়ার পরে এই যে বাকি তেলটা থাকবে তাতেই কিন্তু পুরো রান্নাটা করব। আর আপনাদের আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন এই গরম তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দেব 2টো জিরে দিচ্ছি, প্রথমে 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দেব এর মধ্যে লাল লঙ্কা, শুকনো লাল লঙ্কা নিয়েছি, আমি ঘরেই শুকিয়েছি। আর এর মধ্যে ছোট এলাচ, 4টে এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, তার সাথে লবঙ্গ, আর দিয়ে দেব গোলমরিচ। সব 4টে 4টে করেই আমি নিয়েছি এখানে মশলাগুলো, গোটা গরম মশলা। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ, দারচিনি, আর জৈত্রীটাও অল্প একটু দিলাম। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে 1 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো করেই কিন্তু ভেজে নেব। আর যখন দেখব জিরে শুকনো লঙ্কার এই গোটা গরম মশলা দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসছে, ঠিক সেই সময় আমরা কিন্তু এই পেঁয়াজটা কিন্তু যে পেস্ট করে রেখেছি সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা ভাজার সময় অবশ্য খেয়াল রাখবেন গোটা গরম মশলা জিরেটা যেন পুড়ে না যায়, যেহেতু তেলটা একটু গরম থাকে, সেই সময় খেয়াল রেখে সুন্দর একটা কালার থাকার সময় পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু
দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর ভাজার পরেই কালার চেঞ্জ হওয়াতেই আমি এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও এটা আবারও 2 মিনিট ধরে না নেড়ে এর কালারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন দেখে আপনারা ঠিক বুঝতে পারছেন, এখন সেই মুহূর্তেই আমি যে চার মগজার পোস্ত বা মানে চার মগজার কাজুটা বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন যেহেতু খুব গরম পড়ে গেছে আর এই জন্য আমি এখানে আর পোস্তটা ইউজ করলাম না, আপনারা চাইলে কিন্তু পোস্তটাও কিন্তু এর সাথে বেটে নিতে পারেন। দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছেন একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ভেতর থেকে কিন্তু তেল সাইড থেকে রিলিজ হচ্ছে। ঠিক এই মুহূর্তেই অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। ঝালটা একটু অবশ্যই পরিমাণ মতন দেবেন, আমি এই জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়োটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। নুন যেহেতু আগে ম্যারিনেটের সময় দিয়েছিলাম এখন সেই বুঝেই দেবেন আরও 1 টেবিল চামচ। নুন আর 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি 2টোই দিলাম, যেহেতু গোলমরিচ দিয়েছি 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর বাচ্চারাও খাবে সেই জন্য ঝালটা অবশ্যই বুঝে দেবেন। দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলাটা কষাতে হবে। আর এখন আর একটা জিনিস অ্যাড করছি এখানে, দই। দই আমি এখানে 25 গ্রাম মতো নিয়ে খুব ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এই দইটা দিলে এর ফ্লেভারটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এই দইটা যাতে ফেটে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিন্তু আমি মশলা সমস্ত কষিয়ে, দেখে বুঝতেই পাচ্ছেন কালার থেকে তেলও বেরিয়ে গেছে আর খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু পারফেক্ট কষানো হয়েছে। ঠিক এই সময় এই রান্নাটাতে অবশ্যই কিন্তু আপনারা যখন জলটা ইউজ করবেন অবশ্যই জলটা কিন্তু উষ্ণ গরম রাখবেন, ঠান্ডা জল ইউজ করবেন না। এখন মশলাটা পারফেক্টভাবে পুরো কষানো হয়ে গেছে, এর মধ্যে একটুখানি জল আমি কিন্তু গরম করে রেখেছি, সেই গরম জলটাই ঢেলে দিচ্ছি। আর এখানে গ্রেভি আপনারা কতটা রাখবেন সেই হিসাবে জল দেবেন। জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চালিয়ে দিচ্ছি, খুব ভালো করে যখন টকবক করে ফুটে যাবে মশলাটা একদম সেদ্ধ হয়ে যাবে ঠিক তারপরে কিন্তু আমরা মাছগুলো ইউজ করব। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে ফুটালে চলবে না, তাহলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে। এখন এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা আপনারা একদম ফিনিশিংও দিতে পারেন, আমি আগেই দিলাম যেহেতু আমাকে খুব বেশি মাছটাকে ফোটানোর নেই, এই জন্য চিনিটা এখন দিয়ে এখন এই ভেজে রাখা যে মাছগুলো রেখেছি সেই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব। আর এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রুই মাছের রেজালা। আর ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা কাতলা মাছ, চিকেন সব কিছু বানাতে পারেন। আর খুব ভালো করে ফুটে গেছে, 5 মিনিট পর আবারও একটু নেড়ে ঢাকন খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এটা নাবানোর আগে এর মধ্যে আরও 2টো জিনিস আমি অ্যাড করতে পারি। আমি কিন্তু এখানে যেটা হচ্ছে ঘি দিয়ে দেবো। ঘিয়ের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, ওই জন্য 1 টেবিল চামচ ঘি দিলাম। আর যেহেতু আমি জৈত্রী দিয়েছি ফোড়নে, এখানে কিন্তু আপনারা চাইলে জায়ফলও কিন্তু ক্র্যাশ করে দিতে পারেন ওপরটাতে, তাহলে একটা সুন্দর কালার আসবে। আমি কিন্তু আর জায়ফলটা দেবো না, জৈত্রী যেহেতু দেওয়া আছে। আমি এই ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে গরম মশলাও দিতে পারেন, আর গরম মশলাটাও আমি দেবো না যেহেতু এখন গরম, খুব গরম, আর বেশি গরম হয়ে যাবে বেশি গরম মশলা দিলে, ফোড়নে যেহেতু দেওয়াই আছে। ঠিক এইভাবে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রাখার পর এখন একটা পাত্রে নাভিয়ে আপনাদের দেখাচ্ছি আমার রুই মাছের রেজালা কিন্তু পারফেক্টভাবে তৈরি গরম গরম পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল।